हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। हसीबा कन्स्ट्रक्शन यूट्यूब चैनले अपन के स्वागत। तो बंधुरा, आज के अपन के अनेक सुंदर एक बाड़ी देखाबो। आज के भिडियोटी जदि पुरोपुरी ना टेने देखें ताहले इनशाल्लाह क्यों सुंदर करे बाड़ी निर्माण करबें से विषय नहीं इनशाल्लाह विस्तारित आलोचना होबे। एरकम नित्य नतून डिजाइनर बाड़ी जदि प्रतिदिन नियमित यूट्यूब चैनले देखते चान हसीबा कन्स्ट्रक्शन यूट्यूब चैनल सबस्क्राइब कर पाशे थाका बेलटी अन कर दें जान परवर्ती एर चे अनेक सुंदर सुंदर नित्य नतून डिजाइनर बाड़ी सवार आगे देखते पारें। तो बंधुरा, आज के अपन के देखाबो बाड़ीर बाहिरे भितरे किभाबे सुंदर करे एकटी बाड़ी कमप्लीट करबें राजकीयभावे। এই বাড়িতে সম্পূর্ণ দেখাবো কিভাবে সুন্দর করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট ভিতরে বাইরে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই বাড়ির দুটি ফুস্টি ডিজাইন, প্রতি ফ্লোরে চারটি করে বেলকনি। তো প্রত্যেকটি ফুস্টি ডিজাইনে অনেক সুন্দর করে কারুকাজ করে গোল রাউন্ড কলমে প্রত্যেকটি জানালার মধ্যে রাউন্ড कलम दिए सुंदर करे फुस्टिर डिजाइने कारुकाज करा हुए से। तो बंधुरा, एरकम बाड़ी जदि आपनारा करते चान नित्य नतून डिजाइनर बाड़ी ड्रईंग डिजाइन जदि करते चान आमादेर स्क्रिने थाका फोन नम्बर फोन करुन। विश्वेर जे कोनो जायगाय थेके एरकम नित्य नतून डिजाइनर बाड़ी ड्रईंग डिजाइन करे निते पारबेन। आमादेर थेके डिजाइन करे निते चाइले सुंदरबन कुरियारे एसए परिवहनेर माध्यमे मेलेर माध्यमे अपने चाहले हाथे हाथ इनशाला प्लान कर स्वप्न आपनर वास्तवयन। आपनर स्वप्नर बाड़ी क्यों सुंदर वास्तव में थ्री डर मध्यमे करबें ये बी देखाइले जेको मिस्त्री कन्ट्रैक्टर दिए इनशाला स्वप्नर बाड़ी करते पर एन अपन के बाड़ सम्पूर्ण कारुकाज बाहर डिजाइन देखा एरपर हमें देखा भरे कत सूंदर রুমের ডিজাইনটি করা হয়েছে এবং কাজটি কত সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। এরকম বাড়ি যদি আপনারা করতে চান সর্বপ্রথম আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে প্ল্যান করে তাহলে ইনশাআল্লাহ এরকম স্বপ্নের বাড়ি করতে সহজ হবে। দেখেন কাজটি কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটি করা হয়েছে। তো আপনারা যদি এরকম বাড়ির সুন্দরভাবে করতে চান সর্বপ্রথমে আপনি প্ল্যান করতে হবে। এরপরে আপনি প্ল্যান অনুযায়ী ভালো অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে স্বপ্নের বাড়িটি করতে হবে। তো এবারে সামনে সম্পূর্ণ টাইলস করা, রুমের ভিতরে সম্পূর্ণ টাইলস করা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো এই বাড়িতে দুটি ফুস্টি ডিজাইন, একটু হচ্ছে আপনার বাড়ির সামনে আরেকটু হচ্ছে বাড়ির ব্যাক সাইডে। তো এই বাড়ির কাজ এখনও চলতেছে, বাড়িটা কমপ্লিট হলে যদি আপনারা ये बाड़ी जो ग्रिलगुला एस एस लगाबे तारपरे बुझते पारबेन बाड़ीटी कत सौंदर्य। तो बंधुरा, ये बाड़ीते आरेकटी आनकमन डिजाइन देखाबो आपनार। ये बाड़ीते किन्तु ओठार जोन्नो दुटी सीढ़ी, सीढ़ी एकटिर जायगाय दुटी सीढ़ी देवा आछे। तो अवश्य किभाबे देवा आछे आपनादेरके देखाबो, आपनारा भालो करे डिजाइनटा खेयाल करेन। आपनि जदि एरकम बाड़ी करेन ताहले आपनादेर जोन्नो आजकेर भिडियोटी अनेक काजे लागबे। देखेन फुस्टि डिजाइनेर काजटी अनेक सुंदरभावे करा हयेछे। তো বন্ধুরা, বাড়ি নির্মাণে অবশ্যই ভালো ডিসিশন যদি নেন তাহলে ভালো বাড়ি আপনি করতে পারবেন। তাড়াহুড়া করে ডিজাইন করে নিজের মন মতো ডিজাইন করে বাড়ি কমপ্লিট করলে এই বাড়ি কখনো ভালো হবে না। এই বাড়ি কয়েকদিন পরে আপনার কাছে ভালো লাগবে না। যদি আপনি বাড়ি নির্মাণের সময় প্ল্যান করে বাড়ি কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনার সবচেয়ে সেরা বাড়িটি আপনি করতে পারবেন। আমি আপনাদেরকে এবারে ফ্লোর প্ল্যান আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব কিভাবে বাড়িটি সুন্দর করে সাজানো হয়েছে ফ্লোর প্ল্যানের মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে এই সিঁড়ির ডিজাইনটা দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আর এই বাড়িটির ফ্লোর প্ল্যানের মধ্যে বুঝতে পারবেন প্রত্যেকটি রুমের সাইজ। তো আপনারা যদি সেম ডিজাইনে ছোট্ট জমিতেও করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। তো এই বাড়িটা একবার একটি গ্রামে রাজকীয় স্টাইলে করা হয়েছে। আপনারা যদি গ্রামে সুন্দর বাড়ি করতে চান আপনারাও সেম ডিজাইনে করতে পারবেন। যদি বন্ধুরা ড্রয়িং ডিজাইন করেন
আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। এখন আমি ব্যালকনির উপরে কীভাবে রূপটালির কাজ করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন, এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টারে করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এরকম বাড়ি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যান দেখাবো, এই বাড়ির ভিতরে কীভাবে সুন্দর করে কাজটি করা হয়েছে। তো আপনারা প্রত্যেকটি মাপ একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এই বাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 45 ফিট 11 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ দেওয়া আছে 42 ফিট, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1894 স্কোয়ার ফিট, জমির পরিমাণ হিসাবে 434 পয়েন্ট। তো এ বাড়ির সামনে দুটি ফোস্টে ডিজাইন দেওয়া আছে, বাড়ির প্রবেশপথ দুইটি। তো বিশাল বড় একটি 24 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট একটি বিশাল বড় হলরুম, একটি ডাইনিং দেওয়া আছে 17 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। তো নিচতলায় তিনটি মাস্টার বেড, দুটি মাস্টার বেডের মাপ দেওয়া আছে 16 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট, একটি মাস্টার বেডের মাপ দেওয়া আছে 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। তো বন্ধুরা, একটি কিচেন দেওয়া আছে 7 ফিট বাই 8 ফিট, আপনি চাইলে আরও বড় ছোট করতে পারেন। তো নিচতলায় আপনার 4টি ওয়াশরুম, এরপরে আবার 4টি ব্যালকনি দেওয়া আছে আপনারা দেখেছেন। দোতলায় ওঠার জন্য সুন্দর করে আধুনিক ডিজাইনের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান সেম ডিজাইনে কত টাকা খরচ হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অতি শীঘ্রই ইনশাল্লাহ এবারের কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। এখন আপনাদেরকে অনেকটি ফ্লোর প্ল্যান দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন। তো বন্ধুরা, প্রত্যেকটি মাপ ভালো করে খেয়াল করে দেখবেন, আর আমাদের থেকে ডিজাইন করে নিতে চাইলে আপনি যতবার মনে চায় চেঞ্জ করে, 3D প্ল্যান করে, কমপ্লিট ডিজাইন আপনার মনের মতো ডিজাইন করে আপনি প্ল্যান করে নিতে পারেন। তো বন্ধুরা, অল্প জমিতেও অনেক সুন্দরভাবে প্ল্যান করা যায়, ডিজাইন করে কষ্টের টাকা সেরা বাড়িটি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।